অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে ইতিহাদে কথা নবুঝি সাহিত্য কথা নকয়। এখন আমি কে কিছু কিহন নবুঝে বুঝানো যার, কিন্তু আসলে মহান আল্লাহ যুদ্ধ দিছে এটাকে আমার ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। অধৈর্য হয়ে যদি আমি আমার অভিজ্ঞতাকে ব্যবহার করি এটা ভুল হবে। সেই জন্য ধৈর্য আমাদের সবার বড় অস্ত্র। বাড়ি সাবেক এমপি মহোদয়ের অর্থে বড় জবান দাতার নাম ইদে জামাল চেয়ারম্যান। তো এখন আরে লন্ডন উচ্চ লেখেন দে, এখন কিন্তু লন্ডন উচ্চ বুঝি নফার রে কি দিন অবস্থা যার। এটা এমপি হইলেই কিন্তু ওসি ভালমারি নজার, ওসিও তো ইন্ডিয়ামে চিন্তা করে। তো আমাদের সম্মানিত ওসি সাহেব এখানে আছেন, ইয়োনে মহোদয় আসতে পারেন নাই, আমরা কঠিন সময় পার করছি, এখানে নিরপেক্ষ থাকার জায়গা নেই, আমাদেরকে এক পক্ষ নিতে হবে এবং সেই পক্ষ হচ্ছে নির্যাতিতের পক্ষ, নিপীড়িতের পক্ষ, বঞ্চিতের পক্ষ। এখানে পক্ষ নিরপেক্ষ থাকা মানে আপনি আরেকজনকে অযাচিত সুযোগ দিচ্ছেন। মাননীয় সম্মানিত ওসি, আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনি যদি ব্যর্থ হন মেম্বার যে পার্লামেন্টকে বলবে ব্যর্থ, আপনি যদি সফল হন এমপি কে বলবে সফল, আপনার কর্মকাণ্ডের উপরে মেম্বার অফ পার্লামেন্টের সুনাম 91% নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সুতরাং আমি আপনাকে সবার সামনে অনুরোধ করছি, অস্ত্রধারী ব্যক্তিদেরকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান আপনি শুরু করেন। তারা যদি বাড়িতে থাকতে না পারে তারা যেন পাড়ায় পাড়ায় থাকে। এবং আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আপনাকে এখানে দায়িত্ব দিয়েছে, আমাকেও দায়িত্ব দিয়েছে, আমরা দুজনে মিলে এটা করতে পারবো। আমাদের পাশে যারা মুরব্বী আছে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা অনুগ্রহপূর্বক এটা খেয়াল রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতি সংক্ষিপ্ত সময়, এখন বাজে আমার ঘড়িতে 6:30 বাকি, আমাদের হাতে বোধহয় 7-8 মিনিট সময় আছে। আমরা শুধু দুনিয়াবি কথা বললে আল্লাহ বলবে ইফতারের আগে তোমরা আমাকে স্মরণ করো নাই, নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, সারাদিন নিজেরা ব্যস্ত থাকো, ইফতারের আগেও তুমি আমাকে স্মরণ করো নাই। সেজন্য আমরা 3-4 মিনিট সময় অবশ্যই ছেড়ে দেব। আমি ছোট ছোট 3-4 পয়েন্ট বলবো, ইশারা এটা ওটা না বলে প্রত্যক্ষ ভাবে ডাইরেক্টলি আমার পক্ষ থেকে বলে দেওয়াটা ভালো। 1 নম্বর হলো, আশা করি সাংবাদিক ভাইরা, এই আপনারা কথা কম বলেন ভাইরা, নীরবে কাজ করা একটা বিরাট গুণ, আমাদেরকে সেরা অর্জন করতে হবে নীরবে কাজ করা। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনাদের মাথার উপরের থেকে একটা বোঝা সরেছে কি সরে নাই আপনারা চিন্তা করেন। আপনাদের ভাষায় 5 বছর ধরে একটা বোঝা ছিল যেটার নাম ছিল এমপি, এমপি এই কেস বন্ধ করে দেয়, এমপি কেস লাগাইয়া দেয়, এমপি বরাদ্দ কমাইয়া দেয়, এমপি বরাদ্দ দেয় না, এমপি দখল করে নেয়, এমপি অমুককে বাধা দেয়, এমপি অমুককে কেটে ফেলে, অমুককে বেড়ে ফেলে। আপনাদের কি মনে হয় এরকম কোন বাধা এখন আপনাদের সামনে আছে? না থাকলে আল্লাহকে তো শুকর করেন, বলেন শুকর আলহামদুলিল্লাহ। আড়াই মাসের মধ্যে স্বর্গ কিন্তু উপর থেকে নেমে আসবে না, আড়াই মাস সময়ের মধ্যে স্বর্গকে আমরা উপর থেকে কোনোজন্য নিচে নামাই আনতে পারবো না, সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। 1-2 নম্বর, মনে করেন 1 কোটি টাকা দিচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট, মনে করেন 1 কোটি টাকা দিচ্ছে গভর্নমেন্ট এমপি কে, যে তুমি এটা তোমার এলাকায় বিতরণ করো কাজের জন্য। এমপি তার সুবর্ণদায়ী, তার আশাভাজন, তার বিশ্বাসী কজন কেড়ে দিতে পারবে? এখন সবাই যদি মনে কষ্টমান আরো তো নদীর, আরো তো নদীর, আরো তো নদীর, এটা কিন্তু অধৈর্যের লক্ষণ। আরো তো 4 বছর 10 মাস রয়েছে, অপেক্ষা করে দেখেন। সুতরাং যে যায় লঙ্কায় সে যায় হয় রাবণ, এই ধরনের কথাবার্তা যারা ফেসবুকে লেখে তাদেরকে দমন করবেন। তাদেরকে দমন করার দায়িত্ব শুধুমাত্র এমপির নয়, আপনাদেরও, কারণ আপনারা উপকার পাচ্ছেন এমপির, আপনাদেরকে এমপির পক্ষে দাঁড়াতে হবে। যদি এমপির পক্ষে না দাঁড়ান এমপি আপনাদের পক্ষে দাঁড়াবে না, এটা অস্থির চিত্র। মেহরবানি করে আপনারা ধৈর্য ধরবেন, আপনাদের কলম দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা পাশে দাঁড়াবেন। আপনাদেরকে আবারও বাধা দিচ্ছি, এই এমপি এখান থেকে কোনো কিছু নিয়ে যাবে না, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি এখানে বাড়ি কিনবো না, ঘরে করবো না, আমি বাসা ভাড়ায় আছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওয়াদা দিয়েছি। সুতরাং কিছু লেখার আগে সাবধান, আমি অশিক্ষিত নই, আমি আনপড় নই, আমি গোয়ার নই, আমি লেখাপড়া জানি, আমি যুক্তি জানি, আমি সাংবাদিকদের সঙ্গে আজকে 25 বছর ধরে চলাচল করতেছি। সাংবাদিক ভাইদের আপনাদের যত বয়স আমার অভিজ্ঞতা তত বছর, সেই জন্য মেহরবানি করে আপনারা গঠনমূলক সবকিছু করবেন। আর জাহেদ এবং মেজবা আপনাদের নেতৃত্বে যেই প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব আমাকে সম্মানিত করেছেন নির্বাচনের আগে, আপনাদের প্রতি আমি সবার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ আপনাদেরকে রহমত করুন। এবং আপনাদের প্রতি এই কৃতজ্ঞতার লক্ষণ স্বরূপ আপনাদের পাশে আমার দাঁড়ানো দরকার, আমি দাঁড়াবো। তবে একটা কথা বলে নেই, মনে কষ্ট পাবেন না, আমি তো শুধু আপনাদের এমপি না, আমি তো আরো লোকের এমপি, যারা আমাকে ভোট দেয় নাই তারা কই যাবে? তারা কি কক্সবাজার 2 আসনে যাবে?
তারা কি কক্সবাজার তিন আসামে যাবে, তারা কি আলিকদম লামায় যাবে, যাবে না। তাহলে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। বক্তব্য হইল আপনারা পাবেন অগ্রাধিকার, অর্থাৎ আপনি যদি কলেজের টুকরা হন আর যেন কলেজের বাইরে থাকবে কিন্তু শরীরের ভিতরে থাকবে। এটাকে উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। আমি কাউকে বাদ দিয়ে চলার মতো পরিবেশ সৃষ্টি করতে চাই না, সবাইকে নিয়ে চলতে চাই। আপনাদের মধ্যে তিনটা ভাগ আছে, একটা ভাগ এখানে চকরিয়া প্রেস ক্লাব যেখানে আমি আসছি, একটা ভাগ আমি শুনছি উপজেলাতে কোথাও আছে, আর একটা নাকি ছোট আরো একটা ছোট ভাগ আছে। তো এইরকম একটা ভাগাভাগি থাকলে সবার সঙ্গে একসঙ্গে তো দেখা সাক্ষাৎ করা মোলাকাত করা সম্ভব না। আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকার সম্ভব হয় সাংবাদিক ভাইদের আমাকে বলবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো 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 ইনশাল্লাহ। সেই 32 বছর আগে আমি যখন খাগড়া সার্টিফিকেট কন্ডার ছিলাম, ওদের জায়গা ছিল না, ঘর ছিল না, চাল নাই, চুলা নাই, তাদের জমি দিয়ে ঘর করে দিয়ে প্রেস ক্লাব করে দিয়ে আসছিলাম। মাত্র 2-1 বছর 6 মাস আমি দায়িত্বে ছিলাম, এখানে 5 বছর আছি। আল্লাহ আপনাদেরকে অনেক কিছু করাবে, আপনারা পাশে থাকবেন এই যুগ দাওয়াত। আর হলো আমরা যেহেতু এই ইফতারের আগে মহান আল্লাহর কাছে কি চাইবো, মহান আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের মধ্যে শান্তি দেন, আল্লাহ যেন আমাদের নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতি দয়া করেন। আপনাদের সঙ্গে আপনাদের নির্বাচিত মেম্বার যে পার্লামেন্ট আছে, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি শুধু বিনয়ের সঙ্গে ছোট একটা কথা বলবো, খুব বিনয়ের সঙ্গে, মনে কষ্ট নেবেন না দেয়া।